রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে 15 থেকে 30 টাকা পর্যন্ত। তবে সত্য মিথ্যার দোলাচলে দুলছে বাজার, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে অতিষ্ঠ ক্রেতারা। দোকান ঘুরলেই দামের হেরফের হয় 20 থেকে 40 টাকা পর্যন্ত। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। প্রশ্ন একটি, কিন্তু উত্তর ভিন্ন ভিন্ন। তবে সবার উত্তরই সঠিক। বিষয়টি আশ্চর্যজনক হলেও এমনটি ঘটছে কাঁচাবাজারের ক্ষেত্রে। যেমন কাঁচামরিচের কেজি 100, 120 নাকি 140 টাকা, বরবটির কেজি 80, 100 নাকি 140 টাকা, এখানে সবগুলো উত্তরই সঠিক। এক বাজারে দামের এমন পার্থক্য হরামেশাই দেখা যায় রাজধানীর কাঁচাবাজারগুলোতে। রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে মানভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকা দরে, বরবটি কোথাও 80 টাকা, আবার কোথাও 100 থেকে 120 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা দরে, ব্রয়লারের কেজি 190 থেকে 200, আর সোনালি বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন মান অনুযায়ী নির্ধারণ করা হয় দাম। টমেটো 170-180 টাকা কেজি, অন্যান্য সবজি মোটামুটি একটু দাম কম আছে। টমেটো 150 টাকা কেজি, আর ক্যাপসিকামও দাম কমছে, এটা 400 কেজি ছিল, এখন হচ্ছে 220 টাকা 230 টাকা কেজি। আচ্ছা, মরিচও তো 160, টমেটো 140 থেকে 200 পর্যন্ত আছে, আর করলা 80, 100, চিচিঙ্গা 60, পটল 60। ফুলকপি আপনার আমরা যেটা বিক্রি করতেছি, এটা বিক্রি করতেছি হলো 60 টাকা 70 টাকা, আরেকটা আছে, একটা আছে হাইব্রিড, এটা 40 টাকা বিক্রি হয়, 50 টাকা বিক্রি হয়। এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। কেজিতে কমেছে প্রায় 20 থেকে 40 টাকা পর্যন্ত, কিন্তু এ দামেও সন্তুষ্ট নয় ক্রেতারা। এর মধ্যে আবার দোকান বেঁধে রয়েছে দামের তারতম্য, তাই ক্ষুব্ধ সাধারণ মানুষ। বরবটি এক জায়গায় আছে 120 টাকা, ফ্রেশনেসের জন্য দেখাচ্ছে 90 টাকা, সে চাইলে 110 বা 100 টাকা বিক্রি করতে পারে। ইউটিউবে দেখি বলে যে এই প্রাইস এই প্রাইস কম প্রাইস, কিন্তু বাস্তবতায় আসলে সেটা আমি দোকান ভেদে দামের তারতম্য তো আসি। এক একটা জায়গায় এক একটা রেট, কাঁচামরিচ 100 টাকা, ওইখানে বাইরে কিন্তু 150-200 টাকা। দাম কমার পাশাপাশি বাজার মনিটরিং জোরদার ছাড়া দাম নিয়ন্ত্রণে গতি ফিরবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে কাঁচা পণ্যের বাজারে, তবে ধীরগতিতে দাম কমছে। এক এক দোকানে এক এক দামের তারতম্যের কারণে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা বলছেন পণ্যের মান অনুযায়ী নির্ধারণ করা হচ্ছে দাম। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।